বন্ধু সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সো আমাদের আজকের এই ভিডিওটিতে বার্সেলোনার বাংলাদেশের লেটেস্ট একটা বড় আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করছি সকলে পুরো ভিডিওটা দেখবেন। তো নতুন যে আপডেটটি আসার কথা ছিল সেই আপডেটটি নিয়ে কথা বলার চেষ্টা করব। বিএসবিডির এই আপডেটটি জানতে হলে এবং এই কয়েকটা ধামাকাদার পিকচার দেখতে চাইলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের এই ভিডিওটিতে, আর আমাদের সাথে থাকতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনারা সকলে জানেন যে বাস সিমুলেটার বাংলাদেশে দুইটা আপডেট আসার কথা ছিল গত মার্চ মাসে। তো তাই সেটার মধ্যেও কিন্তু একটা আপডেট এসেছে, স্বাধীনতা আপডেট 1 অ্যান্ড স্বাধীনতা আপডেট 2 আসার কথা ছিল। তো কোনো একটা কারণে সেটা দেরি হচ্ছে। তো আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু নতুন সেই আপডেটটি আসবে। তো সেই আপডেটে কিন্তু অনেক কিছু থাকতেছে, তো বড় সড়ো একটা আপডেট বলা যেতে পারে। তো বাস সিমুলেটার বাংলাদেশের অর্থাৎ বিএসবিডির নতুন যে আপডেটটি আছে সেই আপডেটে কিন্তু নতুন একটা বিভাগ সেখানে অ্যাড করা হবে বা জেলা অ্যাড করা হবে, সেটা হচ্ছে সিলেটের ম্যাপ। তো নতুন একটা সিলেট জেলা কিন্তু সেখানে থাকতেছে। তো হয়তো বা আপনি অনেকেই জেনে গেছেন, তো সেই সিলেট জেলাটি কিন্তু অনেক কিছু থাকবে। তো এর আগে কিন্তু তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজ একটা পিকচার শেয়ার করেছিল, তো একটা টার্মিনালের। তো সেখানে যেমনটা টার্মিনালতে দেখেছিলেন ঠিক একই রকম টার্মিনাল কিন্তু আপনি গেমসের মধ্যে পেয়ে যাবেন, বাস সিমুলেটার বাংলাদেশ গেমসের মধ্যে। তো ঢাকা থেকে আপনার সিলেট যাইতে কিন্তু একটা লং রাস্তা থাকবে বা লং রোড থাকবে। তো বর্তমানে যে গেমসটি খেলেন সেখানে কিন্তু ঢাকা মা বাবা নারায়ণগঞ্জের যে ম্যাপটি আছে সেটা কিন্তু ছোটো একটা ম্যাপ। এখন কিন্তু ঢাকা থেকে সিলেট যাইতে অনেকক্ষণ সময় লাগবে, তো লং একটা ম্যাপ বা লং একটা রোড কিন্তু সেখানে রাখতেছে। তো সেখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে। তো আপনি অনেকেই বলেছিলেন যে বাংলাদেশের রাস্তা বাংলাদেশে পরিবেশে এই গেমটি তৈরি করার জন্য, তো তাদের কথা চিন্তা করে কিন্তু সেখানে ভিলেজ লাইফ অ্যাড করা হয়েছে। তো বলতে গেলে সেখানে রাস্তার পাশে কিন্তু আপনার সবুজের সমারোহ রাখা হয়েছে, অর্থাৎ সবুজ আর সবুজ। তো সেখানে কিন্তু বর্তমানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্রামীণ টিনের বাড়িঘর রাখা হয়েছে, প্লাস রাস্তার পাশে ধানের জমি রাখা হয়েছে, এখানে হচ্ছে নারিকলের গাছ দেখতে পাচ্ছেন বা বিভিন্ন ধরনের এরকম গাছগুলো দেখতে পারবেন বা জমা জমি দেখতে পারবেন। তো এটা আমার কাছে অনেক জোশ লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। গ্রামের যেমন বাড়িঘর থাকে ঠিক একই রকম বাড়িঘরে কিন্তু এই গেমসে অ্যাড করা হচ্ছে। তো ভবিষ্যতে কিন্তু আরও ভালোভাবে এটা অপটিমাইজ করা হবে। তো আচ্ছা, ঢাকা টু সিলেট ম্যাপে কিন্তু নতুন একটা ব্রিজ থাকবে, হয়তো সেটা আপনি জেনেছেন, সেটা হচ্ছে কাশপুর ব্রিজ। তো সেই কাশপুর ব্রিজের উপর দিয়ে কিন্তু আমাদেরকে যাইতে হবে, অ্যান্ড সেটা পার হলে কিন্তু আমাদের এই ধানের জমিগুলো বের হবে বা সবুজের যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা কিন্তু সেখানে দেখতে পারবেন আপনারা। তো আশা করছি সকলে ভালো লাগবে। অ্যান্ড সেখানে কিন্তু নতুনভাবে আরেকটা অপশান চালু করতেছে তারা। তো বর্তমানে যখন আপনার গেমস খেলেন সেখানে কিন্তু সেভিং অপশান থাকে না, তো আপনার গেমটি কেড়ে দিলে সরাসরি আপনার গেমটি ফুল গেমটি কেড়ে যায়। তো সেখানে আপনি যখন বাস সিমুলেটার ইনোভেশনের গেমসটি খেলেন সেখানে গেম থেকে বাইরে হলে কিন্তু সেখানে সেভিং করার অপশান থাকে, আপনি যেইখান থেকে খেললেন ঠিক সেখানে পরবর্তীতে আবার প্রবেশ করা যায় বা ওপেন করা যায়, ঠিক সেরকম অপশান কিন্তু এই বাস সিমুলেটার বাংলাদেশ গেমসের মতো রাখতেছে। এখন চাইলে কিন্তু আপনার সেভিং করে রাখতে পারবেন, পরবর্তীতে যখন আপনি গেমসটি ওপেন করবেন ঠিক আগের জায়গা থেকে আপনি গেমসটি খেলতে পারবেন। তো এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাছাড়া কিন্তু নতুন একটা বাস মোড থাকতেছে, সেটা হচ্ছে হিনোয়েকে 1 যে বাস, তো সেই বাসটি কিন্তু সেখানে থাকবে। সেটার জন্য কিন্তু অনেকগুলো স্ক্রিনও মেক করা হয়েছে, সেগুলোও কিন্তু আপনি পরবর্তী আপডেটে খুব সহজেই পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু তার ট্রাফিক নিয়েও কাজ করতেছে। তো ট্রাফিকটি ফুলফিলভাবে অপটিমাইজ করা না গেলেও কিন্তু এখনকার থেকে বর্তমানে যে ট্রাফিকটা আছে সেটা থেকে একটু বেটার কোয়ালিটি দেওয়ার চিন্তা করতেছে তারা। এর থেকে একটু অল্প একটু ভালো গ্রাফিক্স আপনি পাবেন, অর্থাৎ ট্রাফিক পাবেন এ পরের আপডেটে। তো আশা করছি সব মিলে এগুলো ভালো লাগবে। পরবর্তী আপডেটটি 10 থেকে 12 তারিখের মধ্যে আসতে পারে, তো এটা কনফার্ম না। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 10 থেকে 12 তারিখের মধ্যে এই আপডেটটি আসার সম্ভাবনা রয়েছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের এই ভিডিওটিতে, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।